হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সিসি এইট এর মডিউল ফোর রেনেসাঁ সায়েন্স অ্যান্ড দি এমার্জেন্স অফ এ সেকুলার কালচার এই নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওটায় তোমাদেরকে একটা ধারণা দিয়েছি যে বিজ্ঞান বিপ্লব কি, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল এবং টমাস কুনের যে প্যারাডাইম শিফটের ধারণাটা সেটা জাস্ট আমি উল্লেখ করেছিলাম। আজকে আমি আলোচনা করব জ্যোতির্বিদ্যায় নিকোলাস কোপার্নিকাসের ভূমিকা সম্পর্কে বা কোপার্নিকাস বিপ্লব কি সেটা সম্পর্কে। বিষয়টা আলোচনা করার আগে আমাদের জেনে রাখা দরকার, নিকোলাস কোপার্নিকাস যখন জ্যোতির্বিদ্যা চর্চা করছিলেন সেই সময় চিরাচরিত ধারণা কি ছিল। এই সময় মূলত অ্যারিস্টটল এবং টলেমির ধারণাই অত্যন্ত জনপ্রিয় ছিল। অ্যারিস্টটলের দ্বিমাত্রিক তত্ত্ব ছিল অত্যন্ত জনপ্রিয়। এই তত্ত্ব অনুযায়ী একদিকে ছিল বিশুদ্ধ স্বর্গ এবং অন্যদিকে ছিল অশুদ্ধ মর্ত। অ্যারিস্টটলের এই মতকে ক্লিডিয়াস টলেমি কিছুটা বিরোধ করেছিলেন। টলেমি মনে করতেন স্বর্গ মর্তের এই বিচ্ছিন্নতা আদতে ছিল না। তার বিশ্বাস ছিল সমস্ত গ্রহ নক্ষত্রগুলি একটি বিরাট বৃত্তের মধ্যে আবর্তিত হচ্ছে, তাদের গতি এবং ঔজ্জ্বল্য নির্ভর করছে এই বৃত্তে তাদের অবস্থানের ওপর। ফলে মহাকাশের গ্রহগুলি যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে টলেমির তত্ত্বে তা ইঙ্গিত ছিল। গ্রহগুলির গতি একই রকম কিনা এ প্রসঙ্গে টলেমি কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। কোপার্নিকাস নিঃসন্দেহভাবে টলেমির এই ধারণাটিকে নস্যাৎ করেছিল। যদিও অ্যারিস্টটল এবং টলেমির মধ্যে কিছু মতবিরোধ ছিল, কিন্তু দুজনেই বিশ্বাস করতেন যে পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত এবং সূর্য ও অন্যান্য গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তৎকালীন যে মত ছিল সেই মত অনুযায়ী ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী অবস্থায় তো যে বস্তুটি আছে তার গুরুত্ব তুলনামূলকভাবে অবশ্যই কম। পৃথিবী যেহেতু পাপ ফাড়ে ভারাক্রান্ত সেহেতু এটি অচল এবং এর কোনো গতি নেই, এবং পৃথিবীর মধ্যে রয়েছে, মধ্যস্থানে রয়েছে নরকের দ্বার। অন্যদিকে অন্যান্য গ্রহগুলি ছিল পবিত্র এবং যেহেতু এই গ্রহগুলির মধ্যে কোনো পাপ ভার ছিল না সেহেতু এগুলো ছিল গতিময় এবং স্ফটিকের মতো সচ্ছল। এই যে ধারণাটা, এই ধারণায় প্রথম দৃঢ়ভাবে আঘাত আনেন নিকোলাস কোপার্নিকাস। কোপার্নিকাস 1510 থেকে 1514 সালের মধ্যে কমেন্টারিয়ালিয়াস নামক একটি রচনা প্রকাশ করেন। পরবর্তীকালে 1543 সালে, অর্থাৎ ওনার মৃত্যুর ঠিক 2 মাস আগে, তিনি প্রকাশ করেন দি রেভোলিউশনিয়াস অরবিয়াম কোলেস্টিয়াম, যার ইংলিশ অনুবাদ হচ্ছে অন দি রেভলিউশন অফ দি সেলেস্টিয়াল স্ফিয়ার্স বা অন দি রেভলিউশন অফ দি হেভেনলি বডিস। কোপার্নিকাসের বক্তব্য কি ছিল সেটা আমাদের জানতে হবে। কোপার্নিকাস বলেন যে জ্যোতিষ্কগুলি একটি কেন্দ্রকে ঘিরে আবর্তিত হচ্ছিল না, বিভিন্ন গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এবং যেমন চাঁদের পরিক্রমা ঘুরছে পৃথিবীর চারদিকে অন্য গ্রহের উপগ্রহগুলির বিশেষ বিশেষ গ্রহকে ঘিরে আবর্তিত হচ্ছিল।
টলেমির সিদ্ধান্তকে তিনি নস্যাৎ করে বলেন যে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে সূর্যের অবস্থান নয়, পৃথিবীর অবস্থান নয়, সূর্যের অবস্থান। পৃথিবী সহ সমস্ত গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করছে। এর মধ্যে অনেকগুলি দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্ব থেকে অনেক বেশি। দূরের গ্রহগুলিকে চলমান মনে হয় কারণ পৃথিবী নিজেই গতিশীল। একটা উদাহরণ দিলে বিষয়টা বোঝা যাবে। তোমরা যখন ট্রেনে করে কোথাও যাও, দেখবে বাইরের জিনিসগুলি উল্টো পথে যেন মনে হচ্ছে হাঁটছে বা দৌড়চ্ছে। বিষয়টা একই, পৃথিবী গতিশীল, তাই জন্য অন্যান্য গ্রহ এবং উপগ্রহ এমনকি সূর্যকেও গতিশীল বলে মনে হচ্ছে। পৃথিবীর গতিশীলতার কারণেই মানুষের দৃষ্টিতে সূর্য অবস্থান পাল্টায়, কোপার্নিকাস এই কথাটা বলছে। কোপার্নিকাসের যে মত তার থেকে এটা বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে গতিময়তা সেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডেরও যে গতিময়তা তার প্রমাণ। তোমাদের মনে হতে পারে যে কোপার্নিকাস একজন অত্যন্ত বৈপ্লবিক ব্যক্তি ছিলেন, কিন্তু বাস্তবে সেটা ছিল না। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত একজন রক্ষণশীল ব্যক্তি। 1962 সালে টমাস কুন যে গ্রন্থটি প্রকাশ করেন, অর্থাৎ দি স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন, এই গ্রন্থে টমাস কুন দেখাচ্ছেন যে ব্যক্তিগত জীবনে কোপার্নিকাস ছিলেন একজন অত্যন্ত রক্ষণশীল ব্যক্তি। খ্রিস্ট ধর্মের আচার অনুষ্ঠানগুলির যে দিনক্ষণ নিয়ে বিবাদ হতো, সেই বিবাদের নিষ্পত্তির জন্যই তিনি জ্যোতির্বিজ্ঞান চর্চা করেন। অন্যভাবে বলতে গেলে ওনার যে জ্যোতির্বিজ্ঞান চর্চার উদ্দেশ্য ছিল তা হচ্ছে পাঁজির রচনা করা। রবার্ট ওয়েস্টম্যান তার গ্রন্থ দি কোপার্নিশিয়ান অ্যাচিভমেন্টেও প্রায় একই কথা বলছেন। তিনি বলছেন যে কোপার্নিকাসের কোনো অভিপ্রায় ছিল না যাজকদের থেকে, যে যাজকরা যেই মত দিয়েছিল সেই মতকে খণ্ডন করার। অনেকটা অনিচ্ছাকৃতভাবেই তিনি এক বৈপ্লবিক সূত্রের জন্ম দেন। কোপার্নিকাস যে চেয়েছিলেন যে যাজকদের থেকে এবং চিরাচরিত মত থেকে নিজের মতের সংঘাত না হোক, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে 1543 সালে তিনি যে গ্রন্থটি লেখেন সেই গ্রন্থের শংসপত্র তিনি কার্ডিয়ান সনবার্গকে দিয়ে লেখান, যিনি ছিলেন রোমের একজন প্রভাবশালী ব্যক্তি। শুধু এই নয়, তিনি তার গ্রন্থটি উৎসর্গ করেন পোপ তৃতীয় পলকে, যার থেকে তিনি বোঝাচ্ছেন যে যাজকদের একটা সম্মতি রয়েছে। আমি আগের ভিডিওতে বলেছি যে তৎকালীন সময়ে যে বিশ্বাস ছিল সেটি ছিল হচ্ছে পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত এবং সূর্য এবং অন্যান্য গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই মতের খণ্ডন ছিল বাইবেলের বিরোধিতা, যা তৎকালীন ছিল মৃত্যুদণ্ড সমতুল্য অপরাধ। সেই জন্যই খুব সম্ভবত কোপার্নিকাস যাজকদের থেকে ওনার যে দৃষ্টিভঙ্গি সেটাকে এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে কোপার্নিকাসের এই যে মত তা জনপ্রিয় হয়। কোপার্নিকাস তার পাণ্ডুলিপিটি তার অনুগামী জোয়াকিম রেটিকাসকে দিয়েছিলেন। রেটিকাস ছিলেন ভিটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের লোক এবং রেটিকাসের লেখা ন্যারেচিও প্রাইমার, যেটি 1540 সালে প্রকাশিত হয়, তার মাধ্যমে কোপার্নিকাসের জ্যোতির্বিজ্ঞান প্রাথমিকভাবে প্রচারিত করেছিল। এরপরে আমরা জানি যে কোপার্নিকাসের যে গ্রন্থ 1543 সালে সেটা প্রকাশ পেয়েছিল। এরপরে জন কেপলার বা গ্যালিলিও গ্যালিলি এবং পরবর্তীকালে আইজাক নিউটন কোপার্নিকাসের মতকে একটা অন্য স্থান দিয়েছিল। এই যে আমি ডিসকাশনটা করলাম,
এর থেকে মূলত তোমাদের যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে নিকোলাস কোপার্নিকাসের ভূমিকা কী ছিল, বা কোপার্নিকেশিয়ান বিপ্লব বলতে কী বোঝো। এর জন্য তোমরা মূলত যেই গ্রন্থগুলি দেখতে পারো সেটা হচ্ছে টমাস কুনের দি স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন, মীনাক্ষী ফুকনের রাইজ অফ মডার্ন ওয়েস্ট, আর বাংলা ভার্সনের জন্য খুব ভালো বই আমি রেকমেন্ড করব ইউরোপের যুগান্তর, যেটি লিখেছেন হচ্ছে ভাস্কর চক্রবর্তী, সুভাষ রঞ্জন চট্টোপাধ্যায় এবং কিংশুক চট্টোপাধ্যায়। ধন্যবাদ।